প্রতিষ্ঠার পর থেকে একের পর এক বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বিভিন্ন সময় বিভিন্ন দেশের সরকারকে বেকায়দায় ফেলতে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ বেশ পুরানো আঞ্চলিক প্রভাব বিস্তারের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার পরিবর্তনের জন্য বিভিন্ন সময় চ্যানেলটিকে ব্যবহার করেছে কাতার সরকার আরব বসন্তের সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে বিক্ষোভকারীদের উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে আল জাজিরার বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রচারের অভিযোগে মিশরে আটক হন আল জাজিরার বেশ কয়েকজন সাংবাদিক ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগে বিভিন্ন সময় সম্প্রচার বন্ধ করে দেয় মালয়েশিয়া আলজেরিয়া সুদান লিবিয়া ও কুয়েতসহ বেশ কয়েকটি দেশ গণমাধ্যমটির আক্রমণ থেকে বাদ যাননি জনপ্রিয় অনলাইন ব্লগার ও ডিজিটাল কন্টেন্ট নির্মাতা নাসের ইয়াসিনো গত বছর তার প্রতিষ্ঠান নাস একাডেমির বিরুদ্ধে নগ্ন মিথ্যাচারে মেতে ওঠে আল জাজিরা নাস ডেইলি মূলত পর্যটন নিয়ে কাজ করলেও তাকে ইসরায়েলের এজেন্ট আখ্যা দেয় কাতারের গণমাধ্যমটি অপপ্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য পেজ খুলে তাতে বুস্ট করে আল জাজিরা শুধু তাই নয় একাধিক নিউজ পোর্টাল খুলে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় শুধুমাত্র নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য সরকারের বিপুল পরিমাণ অর্থ খরচ করতেও দ্বিধা করেনি বিতর্কিত গণমাধ্যমটি সাংবাদিকতার নিয়ম নীতি না আল জাজিরার ঢালাউভাবে মিথ্যা ও গুজব ছড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ জানান নাজরেলির প্রধান এরপরে নাজরাইলের প্রকাশিত ভিডিওতে আল জাজিরার মুখোশ উন্মোচন করেন নাসের এতে বলা হয় মধ্যপ্রাচ্যের ইংরেজি ভাষাভাষী মানুষের কাছে ভালো খবরগুলো তুলে ধরলেও আরবদের মাঝে ভুয়া খবর ছড়ায় আল জাজিরা এক অঞ্চলে প্রগতিশীল নীতি অন্য অঞ্চলে কট্টর নীতি আর এভাবেই বিশ্বের মানুষকে বিভ্রান্ত করে আসছে আল জাজিরা কাতার সরকারের টাকায় গণমাধ্যমটি যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা সরকারকে আক্রমণ করতে দ্বিধা করে না আলজাজিরা অর্থ দিয়ে বিভিন্ন অঞ্চলে মিথ্যা ও গুজব ছড়ালেও জনপ্রিয়তা ও নিজের ফ্যান ফলোয়ার কাজে লাগিয়ে মোকাবেলা করেন নাস নাজ বলেন সাংবাদিকতা মহান পেশা হলেও শুধুমাত্র আল জাজিরার বিতর্কিত কর্মকাণ্ডের জেরে বিশ্ব গণমাধ্যম এখন হুমকির মুখে এমনকি যুক্তরাষ্ট্র গণমাধ্যমটিকে বিদেশি এজেন্ট হিসেবে আখ্যা দিয়েছে এর আগে যুক্তরাজ্যে সৌদি গণমাধ্যম আল আরাবিয়ার সম্প্রচার বন্ধের মিথ্যা খবর ছড়িয়ে তোপের মুখে পড়েছিল আল জাজিরা ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক এক পাইলটের পদত্যাগের ভুয়া খবর ছড়ায় আল জাজিরা মিথ্যা খবরের জেরে সামাজিকভাবে হেয় হতে হয় ওই পাইলটকে ওমরিনান। সময় সংবাদ